তো সার্চ ভলিউমটা বোঝার পরে আমাদের এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। তো যেটা নিয়ে আমরা মোটামুটি একটা জিনিস বুঝছি যে কিওয়ার্ড ডিফিকাল্টি মিনস যে একটা কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করতে মানে আপনার কতটুকু ঝামেলা পোহানো লাগবে বা সেটা ইজি হবে কিনা বা কতটুকু কঠিন হবে সেটা। এখন কিওয়ার্ড ডিফিকাল্টিটা আসলে কিসের উপরে ভিত্তি করে হিসাব করা হয় সেটা একটু আমাদের বুঝতে হবে। তো দেখেন, আমরা প্রথমে একটা ক্লাসে ডিআর ইউআর ব্যাকলিংস রেফারিং ডোমেন এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি। তো এখানে আমরা দেখছি যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার পিছনে বা একটা ওয়েব পেজ র্যাঙ্ক করার পিছনে তার ব্যাকলিংকও কিন্তু সমানভাবে কাজ করে, তাই না? যে পেজের ব্যাকলিং যত স্ট্রং সেই পেজটা তত মানে র্যাঙ্ক করে ইজিলি বা গুগল সেটাকে ভালো চোখে রাখে। মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে যেটা ডিআর হলো 30 এবং সেখানে মনে করেন 10,000 ট্রাফিক আছে, মোটামুটি কিছু ব্যাকলিংক আছে। এবার আপনার একটা ওয়েবসাইট যেটা ডিআর 10 যেখানে আপনার 2,000 ট্রাফিক আছে আর মোটামুটি কিছু ব্যাকলিংক আছে। তো আমি যদি আপনাকে একটা ব্যাকলিংক দিই, মানে কি হলো আমি আপনাকে রেফার করলাম, তাহলে কিন্তু ওটা গুগলের চোখে একটা মানে ভালো একটা অবস্থান তুলে ধরে। তো এই কারণে কি হবে যে আপনার ওয়েবসাইটও আমার ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাওয়ার জন্য একটা বেনিফিট পাবে, তাই না? তো মূলত এই একটা ওয়েব পেজ অন্যান্য কতগুলো ওয়েব পেজ থেকে ব্যাকলিংক পাচ্ছে, ঠিক আছে? ধরেন একটা ওয়েব পেজ, সাপোজ এই যে আমি এখানে একটা কিওয়ার্ড সার্চ দিছি, বেস্ট নাইফ শার্পনার। তো এই কিওয়ার্ডে যারা র্যাঙ্ক করে আছে গুগলের টপ টেনে, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম 10 পর্যন্ত আছে, তো যারা এই যে র্যাঙ্ক করে আছে গুগলের টপ টেনে, তাদের প্রত্যেকটা পেজ এরকম বিভিন্ন ওয়েব পেজ থেকে ব্যাকলিংক পাইছে নাকি? বুঝতেছেন কি? তারাও তো বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাইছে, ঠিক না? তো তারা যে ওয়েবসাইট গুলো থেকে ব্যাকলিংক পাইছে সেটার যে পরিমাণ, দেখেন এখানে যে এক নম্বরে র্যাঙ্ক করে আছে সে ব্যাকলিংক পাইছে কয়টা? 492, সেকেন্ডে 226, 422, 29, 251, 146, 2, 158, হ্যাঁ। তো এরকম যে ব্যাকলিংক গুলা তারা পাইছে, এই ব্যাকলিংক গুলার অ্যাভারেজ ভ্যালুই হলো সেই কিওয়ার্ডটার কিওয়ার্ড ডিফিকাল্টি। মনে করেন এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে গুগলে যারা র্যাঙ্ক করে আছে তারা হলো এই। তো এরা প্রত্যেকটা ওয়েবসাইট বা ওয়েব পেজ, ওয়েবসাইট বলাটা ভুল হবে, এই ওয়েব পেজটা আর আর কোন জায়গা থেকে ব্যাকলিংক গুলা পাইছে সেটাই তো তার মোট ব্যাকলিংকস এর পরিমাণ। তো সে অন্যান্য 492টা জায়গা থেকে ব্যাকলিংকস পাইছে, ঠিক আছে? প্রথম জন, দ্বিতীয় জন পাইছে 226টা, তৃতীয় 422টা, চতুর্থ 29, পঞ্চম 251, ষষ্ঠ 146, এখানে তারপরে 2, 158। কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি? কিওয়ার্ড ডিফিকাল্টি হলো গুগলে যারা র্যাঙ্ক করে আছে এই কিওয়ার্ডের উপরে, কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে গুগলে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে থাকবে তাদের যে ব্যাকলিংকের পরিমাণ, সেই পরিমাণের অ্যাভারেজ ভ্যালুই হলো তার কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন অ্যাভারেজ ভ্যালু বলতে কি বোঝায়? অ্যাভারেজ ভ্যালু বলতে এই ব্যাকলিংকগুলো যদি আপনি যোগ করেন, যোগ করে 10 দিয়ে ভাগ দেন, তাহলে যে অ্যাভারেজ ভ্যালু বেরোবে সেটাই হলো তার কিওয়ার্ড ডিফিকাল্টি। এই দেখেন, এই যে ওয়েবসাইট গুলার যে ব্যাকলিংকের পরিমাণ আছে এইগুলোর সব যোগ করবেন, করে 10 দিয়ে ভাগ দিলে যে অ্যাভারেজ ভ্যালু বেরোবে সেটাই হলো তার কিওয়ার্ড ডিফিকাল্টি। তাহলে দেখেন যে আসলে কিওয়ার্ড ডিফিকাল্টি হলো আমার এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে গেলে কতগুলো ব্যাকলিংক করতে হবে সেটা এখানে নির্দেশ করতে হবে, ঠিক আছে? আপনি যদি নিচে একটু ভালো করে পড়েন তাহলে আরো ক্লিয়ার হবেন। উই এস্টিমেট দ্যাট ইউ উইল নিড ব্যাকলিংকস ফ্রম 49 ওয়েবসাইটস টু র্যাঙ্ক ইন দ্য টপ 10 ফর দিস কিওয়ার্ড, মানে আপনার অ্যাটলিস্ট 49টা ব্যাকলিংক করতে হবে এই কিওয়ার্ডে গুগলের টপ 10 এ র্যাঙ্ক করার জন্য। মনে করেন বলতেছে 49টা ব্যাকলিংক প্রয়োজন এই কিওয়ার্ডে আপনি গুগলের টপ 10 এ র্যাঙ্ক করার জন্য, কারণ আপনি যদি 10টা করে বলে থাকেন আপনি র্যাঙ্ক করতে পারবেন? তো সেটার একটা এস্টিমেট দিচ্ছে যে কতগুলো ব্যাকলিংক আসলে প্রয়োজন গুগলের টপ 10 এ র্যাঙ্ক করার জন্য, ক্লিয়ার? তো আপাতত এটুকু বুঝলেই হবে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম হলো আপনি যদি এই কিওয়ার্ডে গুগলের টপ 10 এ র্যাঙ্ক করেন তাহলে এই 14,000 মানে ভিজিটর মান্থলি আপনি জেনারেট করতে
পারবেন অ্যাপ্রক্স। আর র্যাঙ্ক করতে গেলে আপনার ব্যাকলিংক লাগবে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি 37, তো আপনার ব্যাকলিংক লাগবে হলো 49টা। পরিষ্কার? তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় নিতে হবে। এখন কথা হলো আমরা যে কাজটা করব এটা হলো কিওয়ার্ড রিসার্চ। এখন একটা ব্যাকলিংক করতে আপনি ধরেন $30 খরচ হয়। একটা ব্যাকলিংক করতে কত? $30। এখন $30 × $49 কত ডলার? $132,300 লাগবে। মনে করেন এই 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 কিওয়ার্ডের উপরে আপনি যদি একটা কন্টেন্ট লেখেন, শুধু তার ব্যাকলিংকের পিছনে খরচ হবে প্রায় $1.5 লাখ। এখন ক্লায়েন্ট এসে আপনাকে কি বলবে জানেন? ক্লায়েন্ট এসে আপনারা বলবে নিশ। নিশ কি? ধরেন বলবে যে কিচেন নিশ। এখন কিচেন নিশের উপরে কি লাগবে? বলবে যে কিচেন নিশের উপরে আমার লেস কম্পিটিটিভ কিওয়ার্ড লাগবে। এখন লেস কম্পিটিটিভ মিন্স হলো যে কিওয়ার্ডের কেডি যত কম বা কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম সেটা তত বেশি লেস কম্পিটিটিভ। স্বাভাবিক, কারণ কোনো কিওয়ার্ডে যদি আপনি দেখেন মাত্র দুইটা ব্যাকলিংক লাগবে, তো সেটার খরচ যদি আমরা ধরি $60, তাও লাগে না, কারণ এখানে কিছু ফ্রি ব্যাকলিংক করার সিস্টেম আছে, সেগুলো করলেও এখানে র্যাঙ্ক করে যায়। দেখাচ্ছে সেই অর্থে ওইখানে কোনো খরচই নাই। তাহলে আপনি কি লেস কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করবেন নাকি হাইলি কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করবেন? কারণ আপনি এখানে এই পরিমাণ ব্যাকলিংক করলেও যে আসলে গুগলের টপ টেনে র্যাঙ্ক করবেন ব্যাপারটা এরকম না হতে পারে অনেক সময়, ঠিক আছে? তো এই কারণে সবার প্রায়োরিটি থাকে কি যে লেস কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করা, কম প্রতিযোগিতা দেখি, ঠিক আছে? তো আমরা বের করবো মূলত সেই লেস কম্পিটিটিভ কিওয়ার্ড, কারণ আমার একটা কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি যত বেশি হবে আমার ওই কিওয়ার্ডের র্যাঙ্ক করাইতে তত বেশি কস্টিং হবে, তত বেশি মনে করেন বিভিন্ন এফোর্ট মানে বিভিন্ন ধরনের ঝামেলা আসবে, যেটা করতে গেলে আপনার দেখা যাচ্ছে মানে সময় সাপেক্ষ ব্যাপার, আবার অ্যাট দ্য সেম টাইম আপনার প্রচুর পরিমাণে টাকাও এখানে খরচ করতে হবে, ঠিক আছে? তো আমরা বেটার হইলো লেস কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করবো।